অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। জ্যাকি, কি আর করা যাবে? অ্যাক্সিডেন্ট যখন একটা হয়ে গেছে। কোন অ্যাক্সিডেন্ট? মানে আপনি কি কোনো অ্যাক্সিডেন্টের কারণে বিয়েটা দিতে রাজি হয়েছিলেন? এটা কি কি বলবো বলুন, আমার ছেলেটা দুম করে ওর বোনকে ভালোবেসে ফেললো, তো এটাকে অ্যাক্সিডেন্ট ছাড়া আর কি বা বলা যায়। রঞ্জা চৌধুরী পাকা লোক, ভাঙবে তবু মচকাবে না। ঠিক আছে, আমি দেখছি সবটা। আচ্ছা, আমি তবে আজ উঠি বেয়ার। হ্যাঁ আসুন, কিন্তু বৃন্দাকে এই বিষয়টা বলবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি অবশ্যই বৃন্দাকে বলবো। আরে, ওর সংসার চালাতে টাকা লাগে তা আমি দেব, তা বলে এই সমস্ত কাজ কেউ করে? বেয়ান, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি অবশ্যই বৃন্দাকে সবটা বলবো। হ্যাঁ, বললে আপনাদেরই ভালো, নইলে তো সত্যিই আমি এমন পরিবারে হাতে ধরে ছেলের বিয়েটা দিতে পারবো না। আমি তো সেটাই চাই, আমার চাওয়া পাওয়া একে একে সব পূরণ হতে চলেছে। বৃন্দারানি, এত বড় একটা খবর শেষ পর্যন্ত লুকিয়ে রাখতে পারলি না তো? এবার দেখ আমি কিভাবে তোর নাকে ঝামা ঘষার বন্দোবস্তটা করি। আমি দাঁড়িয়ে দেখব কিভাবে সব হারিয়ে তুই পথে বসিস। কি বলছেন জটিলেশ্বর বাবু, আমি তো ভাবতেই পাচ্ছি না। তাহলে বুঝুন, আর আমিও তো শুনে বিশ্বাসই করতে পারছিলাম। সত্যি বাবা, মান সম্মানের কোনো জ্ঞান নেই দেখছি ওর। চি 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 চি। না, নিজের কথা না বাবু, ফ্যামিলির কথাটা তো ভাববে। এইভাবে চললে আমার আমার ইমেজই তো পুরো নষ্ট হয়ে যাচ্ছে, একেবারে উচ্ছন্নে গেছে, বুঝলেন তো? হ্যাঁ, তবে ওই শোনা কথায় কান দেওয়ার থেকে আমার মনে হয় একবার চাক্ষুষ করে আসলে ভালো হয় না ব্যাপারটা? অবশ্যই, আমারও তাই মনে হচ্ছিল। শুনুন না, আপনি কাল সবাইকে নিয়ে পৌঁছে যান, আমরাও চলে যাব। কাল? বেশ ঠিক আছে, আপনি তাহলে সেনবাবুকেও নিয়ে আসুন, ওনারও ব্যাপারটা একবার বোঝা দরকার, দেখা দরকার, তাহলে যদি ওনার ছেলের উপর রাগটা একটু কমে। ঠিক আছে, সে আমি বলবো, দেখি যদি যায়। আচ্ছা, আমি এখন রাখছি। হ্যাঁ ঠিক আছে। কে ফোন করেছিল? তুমি কাল দোয়েলের খোঁজ নিচ্ছিলে না, তাই আমি জটিলেশ্বর বাবুকে ফোন করলাম মেয়েটা কেমন আছে জানার জন্য। ও বেশ, তো কেমন আছে দোয়েল এখন? ভালো নেই গো, ভীষণ মন খারাপ মেয়েটার। আচ্ছা, মন খারাপ বুঝি? আমার তো ওর জন্য খুব মন খারাপ লাগছিল, তাই বললাম আমরা যদি কাল ওর সঙ্গে দেখা করি একটা ক্যাফেটেরিয়ায়, কেমন হয়? জটিলেশ্বর বাবুদেরও সবাইকে আসতে বললাম, আমাদের সবাইকে দেখে দোয়েলের মনটা যদি একটু হালকা হয়। বেশ ভালো করেছো, কোথায় যাবে? সে কাল ওনারা জানাবেন। শোনো না, ছেলেটাকে যদি ডাকা যেত তাহলে খুব ভালো হতো, তাই না বলো? দেখো, আমার সামনে আর ছেলের কথা কখনো বলবে না, এই শেষবারের মতো তোমাকে আমি বলে দিলাম। উফ, কিছুতেই বরফ গলাতে পারছি না। দোষ? এই একটা মেয়ের জন্য আমার সংসারটা তছনছ হয়ে গেল। তোমায় আমি ছাড়ব না বৃন্দা, কিছুতেই না। বাবা, বাবা তুমি তো আমাকে চেনো, বাবা তুমি তো আমাকে বিশ্বাস করো, বলো। আর কেউ জানুক নাই জানুক, তুমি তো অন্তত জানো যে আমি
আমি সেদিন কি পরিস্থিতিতে গয়নাগুলো বন্ধক দিতে বাধ্য হয়েছিলাম। আজ মা পর্যন্ত আমায় ভুল বুঝলো বাবা, আমাকে ভরসা করতে পারলো না মা। কি ভেবেছিস তুই, জোর করে আমাকে দিয়ে সব করানো যায়? হ্যাঁ, এই অন্যায়টা করার আগে একবারও ভাবিসনি যে মা সঙ্গে কথা বলি? কাউকে না বলে নেওয়াটাকে কি বলে জানিস তো? চুরি করা। তুই যেটা করেছিস সেটা সেটা আমাদের কথা ভেবে করেছিস, এই পরিবারের কথা ভেবে করেছিস। কিন্তু এটা ভেবেছিস কি, কিভাবে ছাড়িয়ে আনবি? আমি জানি বাবা, ওই গয়নাগুলো তুমি আমার জন্য রেখে গিয়েছিলে আমি জানি, কিন্তু তুমিও তো জানো সেই দিনের কি পরিস্থিতি ছিল। আমি যদি ওই গয়নাগুলো বন্ধক না রাখতাম তাহলে সবাইকে নিয়ে আমাকে পথে বসতে হতো। তুমি তো সেটা কখনো চাওনি বলো বাবা। আপনি কি বিক্রি করবেন? না না, বন্ধক দেব। তাহলে পুরো টাকাটা যখন ফেরত দিবেন তখন গয়নাটা নিয়ে যাবে, ঠিক আছে তো? তবে যাই হয়ে যাক, আমি ওই গয়নাগুলো একদিন না একদিন ঠিক ফিরিয়ে আনবো। তুমি দেখো বাবা। দেখেছো কাণ্ড, এত বেলা হয়ে গেল এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। আমি তোর মতো এত বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাই না। শুভ উঠবি? ঘুমোতে দেয় না, তুইও ঘুমো, সবার সারাদিন ধরে দোয়েল আসবে। দোয়েল আসবে? দোয়েল আসবে মানে দোয়েল কোথায় আসবে কেন? এই শুভম, দোয়েল আসবে ভাই, ওরে বাবা দোয়েল আসবে, দোয়েল ওর বাবা মা গোষ্ঠী সবাইকে নিয়ে কাকুর সাথে দেখা করতে যাবে বলেছে।